সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আজকে আমি আপনাদের দেখাবো যে ভোকেশনাল শাখা দশম শ্রেণী তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট কম্পিউটার ও তথ্য প্রযুক্তি একের দ্বিতীয় পত্রের সমাধানটি দেখাবো। তাহলে চলেন সর্বপ্রথম প্রশ্নটি দেখে নিই। দেখেন, অ্যাসাইনমেন্ট ডাটাবেস ডাটা টাইপ ও ফিল্ড প্রপার্টিস ব্যাখ্যাকরণ শিখনপল বিষয়বস্তু দিয়েছিল। দেখেন, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের প্রাথমিক ধারণা, ডাটাবেসের প্রকারভেদ, ডাটা টাইপ, ফিল্ড প্রপার্টি এবং যে নির্দেশনা দিয়েছে, দেখেন নির্দেশনা সংকেত দিয়েছিল, সেই নির্দেশনা সংকেতটি দেখে চলেন। এরপর দেখেন নির্দেশনার সংকেত ধাপ পড়ে দিয়েছে কি কি করতে হবে। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের প্রাথমিক ধারণা বর্ণনা করতে হবে, ডাটাবেসের প্রকারভেদ বর্ণনা করতে হবে, ডাটা টাইপ সব বর্ণনা করতে হবে এবং ফিল্ড প্রপার্টিজ বর্ণনা করতে হবে। তাহলে চলেন আমরা উত্তরটি চলে যাই। উত্তর দ্বারা শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন উত্তরে চলে আসলাম। উত্তরে আসার আগে একটি কথা, আপনার যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে আমরা ভিডিও তাহলে সর্বপ্রথম আপনাদের কাছে চলে যায়। সো উত্তরপত্র আমাদের দেখেন, সর্বপ্রথম প্রশ্ন ছিল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের প্রাথমিক ধারণা বর্ণনা করতে হবে। তাহলে চলেন প্রাথমিকটি বর্ণনা করে দিই। দেখেন, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম DBMS হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এর সংক্ষিপ্ত রূপ। DBMS হচ্ছে পরস্পর সম্পর্কযুক্ত তথ্য এবং সে তথ্য পর্যালোচনা করার জন্য প্রয়োজনীয় প্রোগ্রামের সমষ্টি। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে বিভিন্ন অ্যাপ্লিকেশন প্রোগ্রাম থাকে। DBMS ডাটাবেস তৈরি, অ্যাক্সেস করা এবং রক্ষণাবেক্ষণের যাবতীয় কার্যাবলী সম্পাদন করতে। দেখেন, DBMS ব্যবহারকারীরা সমন্বয়কারী হিসেবে কাজ করে। বর্তমানে বিভিন্ন সিস্টেম কম্পিউটারে ব্যবহার করা হয়, যেমন ওরাকল, MySQL, মাইক্রোসফট এক্সেস ইত্যাদি। সেখানে তারপরে ছিল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের প্রাথমিক কাজগুলো কী কী, চলেন দেখি। এক নম্বর, প্রয়োজনীয় ডাটাবেস তৈরি করা। দুই নম্বরে হচ্ছে গিয়ে নতুন ডাটা রেকর্ড করা, রেকর্ড অন্তর্ভুক্ত করা, ডাটার বানানো সংখ্যার ভুল অনুসন্ধান ও সংশোধন করা। তারপরে নির্দিষ্ট রেকর্ড অনুসন্ধান ও সংশোধন করা এবং অপ্রয়োজনীয় ডাটা রেকর্ড বাদ দেওয়া। ডাটা কোয়েরি করা, রিপোর্ট তৈরি করা, প্রয়োজনীয় ডাটাবেস বা ডাটাবেসের অংশবিশেষ প্রিন্ট করা। ডাটাবেস হালনাগাদ আপডেট করা এবং যত সময় বা ডাটা ডুপ্লিকেট কমানো, ডাটা সংরক্ষণ করা ইত্যাদি। তারপরে প্রশ্নটি চলেন আমরা চলে যাই। কিন্তু এরপরে আছে ডাটাবেস প্রকারভেদ বর্ণনা করতে হবে আমাদের প্রশ্নটি, সে প্রশ্নটি চলেন আমরা বর্ণনা করি। ডাটাবেজের বিভিন্ন উপাদান সমূহ ডাটাবেজের প্রধান ডাটাবেজ হলো প্রধানত যে ডাটাবেজগুলো সেগুলো প্রকারভেদ আমরা দেখি। ডাটা এক নম্বর, দুই নম্বর রেকর্ড, তিন নম্বর ফিল্ড, চার নম্বর ডাটা টেবিল। এরপরে আমরা ডাটার যে বিস্তারিত বর্ণনা সেটি দেখি। চলেন ডাটার বিস্তারিত বর্ণনা। দেখেন, ডাটা শব্দটি ল্যাটিন শব্দ ডাটামের বহুবচন। ডাটাম অর্থ হচ্ছে তথ্যের উপাদান, তথ্যের অন্তর্ভুক্ত ক্ষুদ্রতর অংশসমূহ হচ্ছে ডাটা বা উপাত্ত। ডাটা টেবিলের বিভিন্ন ফিল্ডে আমরা যা কিছু ইনপুট করি তাই ডাটা। উদাহরণস্বরূপ, নিচের টেবিলের তারিখ একটি ডাটা যার নাম ফিল্ডের অধীনে, ঢাকা অন্য একটি ডাটা যা অ্যাড্রেস ফিল্ডের অধীনে আছে এবং অফিসার আরেকটি ডাটা যা জব টাইটেল ফিল্ডের অধীনে আছে। এরপরে রেকর্ড কি, চলেন দেখি। শিক্ষার্থীবৃন্দ, এরপরে রেকর্ড। দেখেন, রেকর্ডও অনেকগুলো ফিল্ডে সমন্বয় গঠিত একটি রেকর্ড। সাধারণভাবে পুরো একটি সারিকেই আমরা রেকর্ড হিসেবে বিবেচনা করি। যদি কোনো টেবিলে গ্রাহকের নাম ও ঠিকানা লিপিবদ্ধ থাকে তবে সে গ্রাহকের নাম ও ঠিকানা মিলে হলে হবে একটি রেকর্ড। এরকম যতজন গ্রাহকের নাম ঠিকানা একটি টেবিলে লিপিবদ্ধ থাকবে সে টেবিলে ততগুলো রেকর্ড আছে বলে ধারণা হবে। এরপরে আছে ফিল্ড। দেখেন, রেকর্ডের ক্ষুদ্রতম অংশ হলো ফিল্ড। রেকর্ডের প্রতিটি উপাদান যেমন নাম, ঠিকানা, টেলিফোন নম্বর ইত্যাদিকে একটি এক একটি ফিল্ডে হিসেবে ধরা হয়। প্রতিটি ফিল্ড সাধারণত কলাম হেডিং হিসেবে থাকে। কলামের একটি সেলের ডাটাকে আমরা একটি ফিল্ড হিসেবে ধরি এবং পুরো কলামটিকে থাকে একই ধরনের ডাটা। এরপরে ডাটা টেবিল। দেখেন, সমজাতীয় সকল ডাটাকে এক একটি টেবিলে সংরক্ষণ করে রাখা হয়। ধরা যাক একটি অফিসের তিনটি শাখা আছে, যত প্রশাসন হলো হিসাব শাখা ও বিক্রয় শাখা। প্রশাসনিক কর্মকাণ্ডের জন্য একটি টেবিল নির্দিষ্ট করা আছে যেখানে ওই শাখার সকল উপাত্ত সংরক্ষিত আছে। হিসাব শাখার জন্য আবার আলাদা একটি টেবিলে অফিসের আয় ব্যয় ও কর্মচারীদের বেতন ভাতার হিসাব সংরক্ষণ আছে এবং বিক্রয় শাখার জন্য আরেকটি টেবিলে দৈনন্দিন বিক্রয় সংক্রান্ত নথিপত্র লিপিবদ্ধ আছে। ঠিক আছে, সো এভাবে আমরা করতে পারি। তারপরে আছে ডাটা টাইপ বর্ণনা করতে হবে বলছে, বলা হচ্ছিল আমাদের প্রশ্নটি। ডাটা টাইপ আমরা দেখি কী কী আছে। ডাটাবেস ডিজাইন করার সময় ডাটাবেসের ফিল্ডের টাইপ অর্থাৎ ফিল্ডে এন্ট্রিকৃত ডাটা টাইপ বা প্রকৃতি নির্ধারণ করতে হয়। ডাটাবেস ব্যবহারের উদ্দেশ্যের উপর নির্ভর করে ডাটাবেসে অর্ভুক্ত ফিল্ডের নাম, ডাটা টাইপ, ডাটার ফরম্যাট ও ফিল্ডের দৈর্ঘ্য নির্মে বিভিন্ন প্রকার ফিল্ড টাইপ বা ডাটা টাইপ সম্পর্কে আলোচনা করা হলো। দেখেন, এখানে টেক্সট অব্লিক ক্যারেক্টার,
সাধারণ বর্ণবৃত্তিক ডাটার ক্ষেত্রে এ ডাটা টাইপ ব্যবহার করা যায়, যেমন নেম, ফাদার্স নেম, ডেজিগনেশন, অ্যাড্রেস ইত্যাদি। এ ফিল্ডে বর্ণের সাথে সাথে সংখ্যাও লেখা যায়, তবে ওই সব সংখ্যার ওপর কোনো গাণিতিক হিসাব নিকাশ করা যায় না। এ ফিল্ডে সর্ব 256টি বর্ণ অঙ্ক ব্যবহার করা যায়। তারপর আছে নাম্বার, নিউমেরিক, সংখ্যাভিত্তিক। দেখেন সংখ্যাভিত্তিক বা সংখ্যা জাতীয় ডাটার ক্ষেত্রে এ ডাটা টাইপ ব্যবহার করা হয়। এ ফিল্ডে চিহ্ন সহ পূর্ণসংখ্যা কিংবা দশমিক সংখ্যা লেখা যায়। এ ফিল্ডে কোনো বর্ণ লেখা যায় না। এ ফিল্ডের বিভিন্ন ফরম্যাট হয়ে থাকে, যেমন বাইট, ইন্টেগার, লংস ইন্টেগার, সিঙ্গেল, ডাবল, রেপ্লিকেশন আইডি ইত্যাদি, এ সাবজেক্ট কোড ইটিসি। তারপরে আছে দেখেন অটো নাম্বার, এটি একটি নাম্বার ডাটা টাইপ কিন ফিল্ড। এ ডাটা টাইপ সাধারণত ধারাবাহিক বা সিরিজ জাতীয় ডাটার ক্ষেত্রে করা হয়, যেমন সিরিয়াল নাম্বার, আইডি নাম্বার, রোল নাম্বার ইত্যাদি। এই ডাটা টাইপের সূচি হচ্ছে ফিল্ডে ডাটা এন্ট্রি করতে হয় না, স্বয়ংক্রিয়ভাবে ধারাবাহিক ডাটা এন্ট্রি হয়ে যায়। এরপর আছে দেখেন কারেন্সি। কারেন্সি কি আসলে? এ একটি নাম্বার ডাটা টাইপ ফিল্ড, যে সংখ্যাভিত্তিক ডাটা দ্বারা কোনো দেশীয় মুদ্রা বা অর্থ জাতীয় ডাটার ক্ষেত্রে এ ডাটা টাইপ ব্যবহার করা হয়, যেমন টিউশন ফি, স্যালারি, এক্সাম ফি, সার্ভিস চার্জ ইত্যাদি। তারপর এটি দেখেন ডাটা, ডেট অ্যান্ড টাইম, তারিখ ও সময় জাতীয় ডাটার ক্ষেত্রে এ ডাটা টাইপ জিরো টাইপ ব্যবহার করা হয়, যেমন ডাটা, ডেট অফ বার্থ, জয়েনিং ডেট, অ্যাডমিশন ডেট ইত্যাদি। তবে লজিক্যাল, যে সমস্ত ডাটা কেবলমাত্র হ্যাঁ বা না দ্বারা সম্পূর্ণ প্রকাশ করা যায় ওই জাতীয় ডাটার ক্ষেত্রে এ ধরনের ডাটা ব্যবহার করা হয়, যেমন প্রেজেন্ট, অ্যাবসেন্ট, ম্যারিট, আনম্যারিড, স্কিল্ড, আনস্কিল ইত্যাদি। তারপর আছে মেমো, এটি একটি কন্ডিশনাল ডাটা টাইপ, অর্থাৎ এ জাতীয় ফিল্ডে বর্ণ, সংখ্যা, চিহ্ন ইত্যাদি, যেমন 25-35 সংখ্যা বর্ণ ব্যবহার করে লেখা যায়, সাধারণত মধ্য রিমার্ক ফিল্ডে যায় সাধারণত এ ডাটা টাইপ ব্যবহার করা হয়। তারপরে একটি দেখেন ওয়াইই অবজেক্ট, এটা আপনারা দেখেন সুন্দর করে। তারপরে আছে হাইপারলিঙ্ক, খুব গুরুত্বপূর্ণ একটি ডাটা টাইপ। আরেকটি লুক আপ ওয়াইজ, এটিও খুব গুরুত্বপূর্ণ, আপনারা দেখে সুন্দর করে লিখে নিন। তারপরে আছে ফিল প্রপার্টিজ, বর্ণনা করতে হবে আমাদের। দেখেন এই প্রশ্নটি আমরা চলে যাই, চলেন শিক্ষার্থীবৃন্দ, সর্বশেষ প্রশ্নটি ফিল প্রপার্টিজ বর্ণনা করতে হবে বলেছিল, সেটি আমাদের প্রশ্নটি। প্রতিটি ফিল্ডের জন্য কতিপয় প্রপার্টি থাকে, ডাটা টাইপের ওপর নির্ভর করে ফিল্ড প্রপার্টিজ প্রদর্শিত হয়। প্রপার্টিজ থেকে ফিল্ডের আকৃতি, ডাটাসমূহ কীভাবে প্রদর্শিত ও নিয়ন্ত্রিত হবে না নির্ধারণ করা হয়। নিচে চিত্রে টেক্সট ডাটা টাইপের জন্য প্রপার্টিজ সমূহ প্রদর্শিত হচ্ছে, নিচে কতিপয় প্রপার্টি নিয়ে আলোচনা করা হলো, আপনি সেগুলো দেখে নিন। সর্বপ্রথম আছে ফিল্ড সাইজ, দেখেন ফিল্ডের আকার কত ক্যারেক্টার হবে এখানে তা নির্ধারণ করা যায়। তারপরে ফরম্যাট, দেখেন টেক্সট তথ্যাবলী কীভাবে কী ফরম্যাট প্রদর্শিত হবে তা এখান থেকে নির্ধারণ করা যায়। নিচে টেক্সট ফরম্যাটের ব্যবহারযোগ্য কয়েকটি সিম্বল উল্লেখ করা হয়, দেখেন ইনপুট মার্কস, টেক্সট নাম্বার, ডেট অব্লিক টাইম, গেস কারেন্সি, জাতীয় ডাটার জন্য ইনপুট, ইনপুট মার্কস প্রপার্টিজ রয়েছে, পার্সেন্টেজ, এ সকল ফিল্ডে কীভাবে ডাটা টাইপ করা হয়ে থাকে তা ইনপুট মার্কস দ্বারা নিয়ন্ত্রণ করা হয়। তারপরে দেখেন ক্যাপশন, ডাটা শিট ভিউ কোনো ফিল্ডের জন্য হেডিং পোজিশন করতে চাইলে এ প্রপার্টি নির্ধারণ করতে হয়, সর্বোচ্চ 255 ক্যারেক্টার পর্যন্ত হতে পারে। তারপর এটি আছে ডিফল্ট ভ্যালু, অটো নাম্বার এবং ওএলই অবজেক্ট ব্যবহৃত সকল ফিল্ডের জন্য ফিল্ড ভালো নির্ধারণ করা যায়। কোনো ফিল্ডের জন্য কোনো মড কমন ডাটা থাকলে তাকে ডিফল্ট ভ্যালু হিসেবে উল্লেখ করে দেওয়া যায়, যাতে রেকর্ড ইনপুট করার সময় উক্ত ফিল্ডে নিজে থেকে ইনপুট হয়ে হবে। তারপর আছে দেখেন খুবই গুরুত্বপূর্ণ একটি ভ্যালুয়েশন রুল অ্যান্ড ভ্যালুয়েশন টেক্সট, প্রত্যেক ফিল্ডের জন্য উহার নিজস্ব ভ্যালুয়েশন রুল এবং ভ্যালুয়েশন টেক্সট প্রপার্টি রয়েছে। ফিল্ডে কোনো ডাটা ইনপুট করার সময় ভ্যালুয়েশন রুল ডাটা কনফার্ম করে, ভ্যালুয়েশন রুল কোনো ডাটা কনফার্ম না করলে তখন ভ্যালুয়েশন রুল প্রদর্শিত হয়। সর্বশেষে রিকোয়ার্ড, দেখেন এ প্রপার্টি কোনো ফিল্ডে ডাটা ইনপুট অত্যাবশ্যকীয় কিনা তা নির্ধারণ করে, ডাটা ইনপুট করার সময় এ ডাটাকে ব্ল্যাঙ্ক রেখে অন্য ফিল্ডে যাওয়া যাবে না। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন।